ইটস কামিং হোম নাকি উৎসব সেমিফাইনালে মুখোমুখি ইংল্যান্ড এবং নেদারল্যান্ডস এবং এই ম্যাচ নিয়ে আজকে আমি অমলান মুস্তাকিম হোসেন এবং আমার সাথে কিরো আদনান আহমেদ আমরা কথা বলবো এই ম্যাচের সব কিছু নিয়ে ইংল্যান্ড এবং নেদারল্যান্ডসের ম্যাচটা ঐতিহাসিকভাবে ইউরোপিয়ান ফুটবলের জন্য কিন্তু বেশ অন্যরকম আমরা জানি নেদারল্যান্ডস আপনি বলছিলেন নেদারল্যান্ডস জার্মানিতে তাদের যে বড় দুইটি আন্তর্জাতিক সাফল্য বলা যায় দুইটি এসেছে জার্মানিতে একটি উনিশশো চুয়াত্তর সালে জন্য তারা জিততে পারেনি বিশ্বকাপে তারা রানার্স আপ হয়েছিল তারা প্রথমবারের মতো যেই বিশ্বকাপের ফাইনাল খেলেছিল সেটা ছিল ইন্টারন্যাশনাল ফুটবলে তাদের সবচেয়ে বড় যে সাফল্য আটাশি ইউরো চ্যাম্পিয়ন সেটাও ছিল জার্মানি জার্মানিতে এই পর্যন্ত জার্মানি যে কয়টা বড় টুর্নামেন্ট হোস্ট করেছে সবগুলোতে নেদারল্যান্ডস বেশ ভালো করেছে এবারও করছে এটা আমরা টুর্নামেন্ট শুরুর আগে বলছিলাম এবার অনেককে চমকে দিয়ে নেদারল্যান্ডস কিন্তু সেমি ফাইনালে খেলছে টুর্নামেন্টের আগে কিন্তু নেদারল্যান্ডসের অবস্থা ভালো ছিল বার্সেলোনা তাদেরকে কেউ অ্যাকচুয়ালি ফেভারিট হিসেবে দেখেইনি বাট এখন তারা সেমিতে এবং আমি বলবো যে তাদের ফাইনালে যাওয়ারও ভালো সম্ভাবনা সম্ভাবনা আছে এবং নেদারল্যান্ডসের বিপরীতে ইংল্যান্ডের এই টিমটা অবশ্যই টুর্নামেন্টে শেষ পর্যন্ত যাওয়ার মতো কিন্তু শেষ পর্যন্ত দেওয়ার মতো খেলা তারা খেলতে পারেনি এখন পর্যন্ত আমরা দেখেছি এই টুর্নামেন্টে সবচেয়ে বোরিং টিমগুলোর একটি ইংল্যান্ড আমরা দেখেছি ইংল্যান্ড গোল করতে স্ট্রাগল করছে আমরা দেখেছি ইংল্যান্ডের কাছে যেসব প্লেয়ার আছে তারা কেউই তাদের সামর্থ্যের সিকি ভাগ আসলে ব্যবহার করতে পারেননি এবং আমরা এটাও দেখেছি সাউথ গেট একরকম মেনে নিয়েছেন এই ইংল্যান্ডকে দিয়ে এক্সাইটিং ফুটবল খেলা আর বলতে আমরা গতকালকে স্পেনের এবং নেদারল্যান্ডস ভার্সেস এক্সাইটিং ফুটবলটাও আসলে খুব বাড়িয়ে বলা হবে না আমরা দেখেছি স্পেন এবং জার্মানির পর এই ইউরোতে সবচেয়ে বেশি গোল তাদের এবং তারা এই দুইটা রাউন্ডের লাস্ট দুইটা রাউন্ডই তারা নেদারল্যান্ডস এই টুর্নামেন্টের সবচেয়ে টেকটিকালি অ্যাডাপ্টেবল টিম বললাম সেটা আমরা পরে এনালাইসিস করবো সো সবাইকে স্বাগতম রিভিউ তে আমরা এখন সরাসরি হেড টু হেডে চলে যেতে চাই আপনার এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন নেদারল্যান্ডস এবং ইংল্যান্ডের যে হেড টু হেড রেকর্ড সেখানে এটা পরিষ্কার ইংল্যান্ডের চেয়ে নেদারল্যান্ডস ওভারঅল কম্পিটিশনে এগিয়ে আছে ইউরোতে তাদের খুব বেশি দেখা হয়নি সেখানে সমতা ইংল্যান্ড একটি ম্যাচ জিতেছে নেদারল্যান্ডস একটি উনিশশো ইউরোতে নেদারল্যান্ডস জিতেছিল এরপর উনিশশো ইউরোতে ইংল্যান্ড আবার জয়লাভ করে কিন্তু ওভারঅল রেকর্ডের কথা যদি বলি এখানে একটু অ্যাড করা দরকার ইংল্যান্ড যেসব প্রতিপক্ষের সঙ্গে ইন্টারন্যাশনাল প্রতিপক্ষের সঙ্গে বৃষ্টির বেশি ম্যাচ খেলেছে এদের মধ্যে ব্রাজিলের পরে নেদারল্যান্ডসের সঙ্গে তাদের উইন রেট সবচেয়ে কম তাই নেদারল্যান্ডকে আমরা হয়তো ইংল্যান্ডের বগি টিম হয়তো আমরা বলতে পারি সো ইংল্যান্ডের এই হেড হেড রেকর্ডটা তাদেরকে খুব একটা আশা দেবে না এখন আমি কিরোর কাছে চলে আসতে চাই যে নেদারল্যান্ডসের লাস্ট পাঁচ ম্যাচের বা তাদের রিসেন্ট ফর্ম কেমন ছিল সো আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে নেদারল্যান্ডস এই টুর্নামেন্টটা শুরু করে পোল্যান্ডের সাথে দু এক গোলে একটি জয় দিয়ে তারপর তারা ফ্রান্সের সাথে নীল গোলে ড্র করে দেন তারা অস্ট্রিয়ার সাথে খুবই কম্পিটিটিভ একটা ম্যাচে তিন দুই গোলে হারে যদিও গ্রুপ স্টেজে তারা তাদের পটেন্সিয়াল অনুযায়ী ঠিক খেলতে পারেনি কিন্তু নকআউট আউট পর্বে এসে আমরা দেখেছি তারা অ্যাকচুয়ালি তাদের ফুল পটেনশিয়ালটা আনলিশ করতে পেরেছে এবং ট্যাকটিক্যালি কোমান পুরোপুরি গুছিয়ে নিয়েছেন নক স্টেজে যে কারণে নক আউট স্টেজের প্রথম ম্যাচে তারা রোমানিয়াকে তিন শূন্য গোলে উড়িয়ে দিয়েছে তারপরের ম্যাচে টার্কির সাথেও বেশ কম্পিটিভ একটা ম্যাচ শেষে তারা দু এক গোলে জিতেছে জিতেছে এবং ইংল্যান্ডের এখন আপনারা এই গত পাঁচ ম্যাচের পারফরমেন্স যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেখানে এটা পরিষ্কার ইংল্যান্ডও গোল করতে বেশ ভুগছে আপনারা দেখছেন গ্রুপ পর্বে তারা মাত্র একটি ম্যাচে জয়লাভ করে প্রথম ম্যাচে সার্বিয়ার সঙ্গে এরপরে দুইটি ম্যাচে তারা ড্র করে ওঠে সেই ম্যাচ দুটির পর তুমুল সমালোচনা হয় এরপর ইংল্যান্ড রাউন্ড অফ সিক্সটিনে অলমোস্ট আউট হয়ে গিয়েছিল শেষ পর্যন্ত একটি দেখেছি একটি ম্যাজিক্যাল মোমেন্টের বেলিংহ্যামের সেই ম্যাজিক্যাল মোমেন্টের পর তারা এক্সট্রা টাইমে গিয়ে যেতে এবং সুইজারল্যান্ডের সঙ্গেও তারা নির্ধারিত সময় এক্সট্রা টাইম কোনোটাতেই জিততে পারেন শেষ পর্যন্ত তাদেরকে টাইপ রেখে গিয়ে জিততে হয়েছে এখন পর্যন্ত খুব বড় কোনো দলের সঙ্গে তারা খেলেনি এই প্রথম পুরো টুর্নামেন্টে তারা একটি ম্যাচে নব্বই মিনিটে জিততে প্রথম ম্যাচটা সো ইংল্যান্ডের ফর্ম একদমই বলছে না তাদের পক্ষে কথা এখন ইংল্যান্ডের জন্য আর একটু কয়েকটা জিনিস মনে করিয়ে দেওয়া হল ইংল্যান্ডের ফর্ম খারাপ সব কিছুই খারাপ কিন্তু আমরা যদি ইতিহাসটা একটু দেখি গ্যারেজ সাউথ গেট ইংল্যান্ডের ইতিহাসের এখন পর্যন্ত অন্যতম সফল কোচ গত তিনটি মেজর টুর্নামেন্টের কিন্তু তিনি সেমিফাইনালে পৌঁছে গেছেন আমরা দুই হাজার একুশ দেখেছি তিনি ফাইনালে নিয়ে গিয়েছিলেন এবার যদি ইংল্যান্ড ফাইনালে যেতে পারে সেটা হবে তাদের ইতিহাসেরই তো বটেই ইউরোতে মাত্র চতুর্থ দলের ব্যাক টু ব্যাক ফাইনাল আগে স্পেন জার্মানি এবং রাশিয়ার সেই কীর্তি ছিল বহু আগের কথা ইংল্যান্ড যদি সেটা করতে পারে সেটা তাদের জন্য বড় একটা অ্যাচিভমেন্ট হবে এবং গ্যারেট সাউথ গেট আরেকটি বড় টুর্নামেন্ট আমরা দুই হাজার আঠারো বিশ্বকাপের পর একুশিয়রও আরেকটি বড় টুর্নামেন্টের ফাইনালে দলকে নিয়ে যেতে পারবেন এবং তিনি যেরকমই খেলুন না খেলুন তার রেকর্ড বলছে তিনি ইংল্যান্ডে ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল কোচ রোনাল্ড কোম্যানও নেদারল্যান্ডসকে একটি বড় টুর্নামেন্টের ফাইনালে নিয়ে যেতে পারেন আমরা দেখেছি দু হাজার বিশ্বকাপে নেদারল্যান্ডস ফাইনালে গিয়েছিল বিশ্বকাপে তারা কিন্তু বেশ ভালো করছে যদি ইউরোতে তাদের রেকর্ড খুব বেশি ভালো নয় কিন্তু ওভারঅল ইংল্যান্ড এবং নেদারল্যান্ডসের ম্যাচটা মঞ্চটা প্রস্তুত একটি দুর্দান্ত একটি ম্যাচ দেখার জন্য খেলাটা হয়তো এক্সাইটিং নাও হতে পারে কিন্তু ম্যাচের রেজাল্টটা বলে দিতে পারে এখন আমরা দেখতে পাবো যে ম্যাচের ফরমেশনটা বলে দিতে পারে ম্যাচের গতিপথটা আসলে কেমন হবে সো প্রথমে যদি আমরা নেদারল্যান্ডের ট্যাকটিক্যাল ফরমেশনটা দেখি তারা হচ্ছে এই টুর্নামেন্টে

এই কাজে তিনি বেশ দক্ষ সো এই গেল তাদের মিডফিল্ড এখন তাদের ফরমেশনটা যদিও চার দুই তিন একে এসেছে আমরা নকার পূর্বে দেখেছি তারা এই ফরমেশন নেমেছে বাট মাঠে অ্যাকচুয়ালি এই ফরমেশন থাকে না যেটা হয় তাদের দুই ফুল ব্যাগ একজন হচ্ছে আকে এবং একজন ডাম ফিস। দুইজন হচ্ছে দুইটা রোলে খেলেন আকে যেটা করেন আকে হচ্ছে ভিতরে ইনভার্টেড করে এই দুই সেন্টার ব্যাকের সাথে চলে আসেন ব্যান্ড্যাগ এবং ডিব্রায়ের সাথে এবং ডাম হচ্ছে একদম উপরে চলে যান ডাম ফ্রিস খুবই প্রোগ্রেসিভ মাইন্ডেড খুবই অ্যাডভেঞ্চারাস একজন ফুল তিনি এই পাশে উইং এ খেলেন নর্মালি হচ্ছে বারগোয়েন বারগোয়েন বা হচ্ছে ডনিয়াল মালান এই দুজনের একজন হয়তো খেলবেন তাদের সাথে হচ্ছে লিংক আপ করবেন লিংক করবেন হচ্ছে ডামফ্রিজ ডামফ্রিজ আর ওই উইং যেটা হয় আমরা নাম্বার 10 হিসেবে খেলেন জাবি সিমন্স খুবই দারুণ একজন প্লেয়ার সো জাবি সিমন্স হচ্ছে এদিকে চলে যান কোরি কাপপুর সাথে তিনি এবং কোরি কাপপুর মিলে লিংক করেন আর মাঝখানে এখানে লোন স্ট্রাইকার হিসেবে খেলেন হচ্ছে ডিপাই ডিপাই যদিও ডিপাই एक्चुअली খুব একটা ফর্মে নেই এবং মানে তিনি এই ফর্মেশনে খুব একটা ইফেক্টিভ না যেহেতু কোমানের প্রিয় শিষ্যটাই বেজন্য কোমান খেলাচ্ছেন বাট এই ম্যাচে আমরা ওয়েক দেখতে পারি ওয়েক হোস্টকে খেলানোরও ভালো সম্ভাবনা আছে কারণ হচ্ছে আমরা জানি যে ইংল্যান্ড খুবই কনজারভেটিভ একটা টিম তারা হচ্ছে দেখা যাচ্ছে ডিফেন্সে ব্লক করে রাখছে সো এখানে যদি আপনি ক্রসে খেলা ট্রাই করেন তাহলে হচ্ছে ব্রেক করার একটা চান্স বেশি থাকে সো এই হচ্ছে মোটামুটি নেদারল্যান্ডসের ট্যাকটিক্স এখন আমরা ইংল্যান্ডের ট্যাকটিক্স নিয়ে যদি কথা বলি ইংল্যান্ডের ট্যাকটিক্স অনেক কিছুই বলা যায় আবার কিছুই বলা যায় না ব্যাপারটা হচ্ছে ইংল্যান্ডের এখন এইখানে আপনারা দেখতে পাচ্ছেন ইংল্যান্ডের এই যে দশ নাম্বার জুট ফিল ফর্ডেন এখানে সাকা এখানে এবং সামনে হ্যারি প্রত্যেকটা প্লেয়ার ইংল্যান্ড যে ফরমেশনে খেলে থাকে প্রত্যেকটা প্লেয়ার তাদের যার যার জায়গাতে ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট ইংল্যান্ডের একজন প্লেয়ার আছে যিনি লালিগার লিগের বেস্ট প্লেয়ার একজন প্লেয়ার আছে তিনি ইপিএল এর বেস্ট প্লেয়ার একজন প্লেয়ার আছে যিনি বুন্দেশ লিগার বেস্ট প্লেয়ার কিন্তু এই তিন বেস্ট প্লেয়ার মিলেও কিছুই করতে পারছেন না কারণ ইংল্যান্ডের মেইন সমস্যাটা তাদের ট্যাকটিক্সে এখন পর্যন্ত সাউথগেট তার টিমকে যেভাবে খেলাতে চেয়েছেন সেভাবে খেলাতে পারেননি লাস্ট ম্যাচে তিনি আসলে কিছুটা আমার মনে হয় একটু হলো। খেলাতে পেরেছেন আপনারা দেখেছেন সুইজারল্যান্ডের সঙ্গে ম্যাচে গোল খাওয়ার পরে ইংল্যান্ড একটু বেটার খেলেছে এটার বড় কারণ এদিকের একজন বুকায়ো সাকা যেটা করেছেন সেই ম্যাচে প্রচুর ট্র্যাকব্যাক করেছেন আবার উপরে উঠেছেন আমরা দেখেছি তিনি ভেতর থেকে কাটব্যাক করে এখান থেকে একটা শটে গোল করেছেন বুকায়ো সাকার এই ভার্সেটালিটির কারণে ইংল্যান্ড আগের ম্যাচটাতে অনেকটুকু ভালো খেলেছে কিন্তু এরপরও তাদের সমস্যা থেকে গেছে হেরি কেইন হেরি কেইনকআ করতে পারছে না আমরা দেখেছি এর একটা বড় কারণ তাদের লেফট সাইডের যে প্লেয়ার কাইরেন ট্রিপিয়ার বা রাইট সাইড কাইল ওয়াকার কেউ আসলে খুব বেশি ক্রস দিতে পারছেন না সো এই কারণে কেইনকে তারা এরিয়ালে কাজে লাগাতে পারছেন না কেইন ড্রপ করছেন কিছুটা কিন্তু তিন তার সাথে বেলিংহাম বা ফোর্ডেনের মধ্যে এখন পর্যন্ত কোনো কেমিস্ট্রি আমরা সেরকম দেখতে পাইনি সাকা যেটুকু ভালো খেলছেন সেটুকু আসলে কিছুটা নিজেকে দিতে তিনি আইসোলেটেড থেকেও আসলে অনেকটুকু চেষ্টা করছেন এবং ট্র্যাক ব্যাক করার কারণে ইংল্যান্ডের মিডফিল্ডের এই দুই জায়গাতে থেকে কিছুটা বিল্ড আপ হওয়ার ট্রাই করছে আমরা দেখেছি ইংল্যান্ডের আগের ম্যাচে রাইস এবং মাইন্ডে মোটামুটি ভালো খেলেছেন কিছুটা তাদের বিল্ড আপ ফেজে বা প্রতিপক্ষে খেলাটা নষ্ট করতে পেরেছেন সুইজারল্যান্ড কিন্তু ভালো অ্যাটাকিং টিম ছিল সেই তুলনায় তারা ওইভাবে বড় কোনো চান্স সেরকম পায়নি এটা একটা বড় কারণ ইংল্যান্ডের ডিফেন্স এবং মিডফিল্ডের ইংল্যান্ডের ডিফেন্স খুবই ভালো আমরা দেখেছি টুর্নামেন্টের ওয়ান অফ দ্য বেস্ট ডিফেন্স ইংল্যান্ডের এবং এখানে হয়তো এই ম্যাচে গয়েই আবার ব্যাক করবেন এর সঙ্গে স্টোনস আছেন ওয়াকার আছেন এবং হয়তো ট্রিপিয়ারের জায়গায় আমরা লুক শখে দেখতে পারি এই ম্যাচে কিন্তু যাই হোক না কেন ইংল্যান্ডের বড় সমস্যা তাদের ফ্লুইডিটি সাউথগেট আমি বলছিলাম মেনে নিয়েছেন তিনি ইংল্যান্ডকে আগের মতো সেই ফ্লুইড ফুটবলটা যেটা খেলতে দেখতে চাই ইংল্যান্ডকে সবাই সেটা হয়তো দেখাবে না এবং যেহেতু ইংল্যান্ড জিতছে আমার ধারণা তিনি আগের ম্যাচে ফরমেশনটাই এই ম্যাচে আবার করা ট্রাই করবেন যে বুকায় শাখাকে একটু উইং ব্যাকের হিসেবে নিচে নামিয়ে তাকে একটা ভার্সনালি রোল দেওয়া এবং কারেন্ট ট্রিপিয়ারকে দরকার মতো উপরের নিচে ওঠানামা করা এবং সব কিছু মিলে ইংল্যান্ডের কাছ থেকে আমি একদমই অ্যাক্সিডেন্ট ফুটবল আশা করছি না আমার মনে হয় তারা আগের মতোই বাট তারা মিডফিল্ডটা যে শোটেন এবং রেন্ডার্সকে কীভাবে ট্যাকেল করবে এটা আমার ধারণা মিড শোটেন এবং রেন্ডার্স যদি আগের মতো খেলতে পারেন আমার ধারণা করবেন তার কাজ হবে হচ্ছে শটেন এবং রেন্ডার্স যাতে নিজেদের মধ্যে আপনি বলছিলেন যে পাসগুলো যাতে তারা ওভারলোড করা ট্রাই করবে আমার মনে হয় যে এই জায়গাতে তারা হয়তো রাইস কে পুশ করবে যাতে রাইস তাদের খেলাটা নষ্ট করে দেন মাইনো আমরা জানি সেরকম ডেস্ট্রয়ার টাইপের প্লেয়ার না তিনি কিছুটা ক্রিয়েটিভ মাইন্ডেড প্লেয়ার তাকে হয়তো কিছুটা উপরের দিকে উঠিয়ে দরকার হলে বেলিংহাম নিচে নেমে হয়তো আমার মনে রাইসকে হেল্প করতে পারেন খেলাটা আমার মনে ইংল্যান্ড আমার যেটা এখন পর্যন্ত মনে হচ্ছে পুরা ডাচদের ফরমেশন দেখে ইংল্যান্ড ডাচদেরকে খুব বেশি খেলার সুযোগ দিবে না মিডফিল্ডে মিডফিল্ড ইংল্যান্ড খুবই ভালো রাইস এবং নেদারল্যান্ডের ব্যাপার হচ্ছে ওরা যদি মিডফিল্ডে খেলতেও না পারে ওরা বেশ মাল্টিফেসেটেড মাল্টি ডাইমেনশনাল টিম সো ওরা যে মিডফিল্ড থেকে বল প্রোগ্রেস করতে নাও পারে ওরা যেটা করে এখান থেকে ভ্যান্ডাইক বা ডিপ ড্রাইক তার ভ্যান্ডাইক প্রচুর যেটা করেন তিনি হচ্ছে প্রচুর লং বল খেলেন হচ্ছে এই দুই কর্নারে সো এখানে হয়তো এই দুজনের একজন বলটা পাবে তারপর তারা অ্যাটাক করে এখানে অ্যাটাকটা ইন্টারেস্টিং এখানে দুজন ব্যক্তি অ্যাকচুয়ালি অ্যাটাকটা বেশি করে কোড়িগাপ্য এবং এই পাশ থেকে ডাম ফিস যেটা হয় প্রায় সময় কোড়িগাপ্য এই পাশ থেকে এসে এই দিকের রিয়ার পোস্টে একটা ক্রস করেন যেটা হয়তো ডাম ফিস দখল করে ডাম ফিস ডাম ফিস এটার এন্ডে থাকেন অথবা ডাম এখান থেকে এই পোস্টে হচ্ছে রেয়ার পোস্টে একটা ক্রস করে যেটা হচ্ছে করিগা পোয়েটার এন্ডে থাকেন আমরা দেখি যে লাস্ট ম্যাচের টার্কের বিপক্ষে যে সেকেন্ড গোলটা সেটাও কিন্তু এরকম একটা ক্রস থেকে হয়েছে সো এই হচ্ছে মোটামুটি এই ম্যাচের ট্যাকটিক্স আর অনেক কিছু বলা যায় ম্যাচ নিয়ে আপাতত আমরা এখানে শেষ করছি তবে যাওয়ার আগে প্রেডিকশনটা আমরা করে নিতে চাই এই ম্যাচে কি হতে পারে আমি আমার প্রেডিকশনটা যেটা আমার কাছে যেটা মনে হচ্ছে ইংল্যান্ড খুবই যেটাকে বলে ইফেক্টিভ একটা ফুটবল খেলছে এখন পর্যন্ত তারা ভালো খেলছে না বোরিং খেলছে কিন্তু শেষ পর্যন্ত আমার কাছে মনে হয় ইংল্যান্ড এই ম্যাচে জিতবে কারণ বড়ো টুর্নামেন্টে তাদের প্লেয়ারদের যে টেম্পারামেন্টটা দরকার যে কম্পোজারটা দরকার সেটা আছে খুব বোরিং ফুটবল খেলেও তারা উঠে যাচ্ছে এবং আমার মনে হয় এই ধারাটা তারা অব্যাহত রেখে তারা এই ম্যাচে হওয়ার সম্ভবত কেন যেন মনে হচ্ছে এক্সট্রা টাইম অথবা নির্ধারিত সময় যদি যেতে খুব ওয়ান নিল অথবা এক্সট্রা টাইম বা টাই ব্রেকারও হয়তো তারা জিতে যেতে পারে কিরোর কি মনে হচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে এই ম্যাচে নেদারল্যান্ডস জিতবে অ্যান্ড করিগাকু আবার একটা গোল দেবেন করি আমরা জানি যে এই টুর্নামেন্টে প্রায় অলমোস্ট প্রতি ম্যাচে গোল দিয়ে যাচ্ছেন এবং আউট অফ নো তার গোল দেওয়ার সামর্থ্য আছে সো লাইক নেদারল্যান্ড যদি ফার্স্ট হাফে একটা গোল দিয়ে দেয় দেন ইংল্যান্ডের জন্য ব্যাক করা খুবই টাফ হবে সো দেখা যাক কার প্রেডিকশন মেলে ইংল্যান্ড নাকি নেদারল্যান্ডস কে জিতবে শেষ পর্যন্ত আপনাদের প্রেডিকশন জানিয়ে দিন মন্তব্যের ঘরে সেই মন্তব্যগুলো নিয়ে আবার কথা হবে ম্যাচের পরে সবাইকে অনেক অনেক ধন্যবাদ